আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আইসিজির প্রতি আহ্বান দক্ষিণ আফ্রিকার আরো জানিয়ে দিব জাতিসংঘের প্রস্তাব পাশ এখন কি পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিন এবং আরো জানিয়ে দেব গাজায় আমেরিকা অস্ত্র ব্যবহারে ইসরায়েলের সমালোচনায় যুক্তরাষ্ট্রের এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ইসরায়েলি রাষ্ট্রদূত এবং সর্বশেষ আন্তর্জাতিক আইন মার্কিন অস্ত্র দিয়েই বলছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলি বাহিনী বিরুদ্দে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের গাজার সর্বদক্ষিণ শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করে আগ্রাসন হচ্ছে তবে সেখানে ইসরায়েলি হামলার প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন স্বাধীনতা কমিটি গোষ্ঠী হামাস গনামাধ্যমে প্রতিবাদে বলা হয়েছে যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে রাফায় আগ্রাসন হল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামলা স্থল আক্রমণের প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে ইনস্টিটিউট ফর স্টাডি অফ এয়ার ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট রিপোর্ট করছে শুক্রবার ফিলিস্তিন যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগত ভাবে অত্যাধুনিক আক্রমণ চালায় তাতে থার্মোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং এন্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয় আইএসডাব্লিউ নামে দুটি মার্কিন থ্রিড ট্যাঙ্কস প্রতিবেদন অনুসারে হামাজ বাহিনী এবং সহজ যোদ্ধারা শুক্রবার পূর্ব রাফায় ইসরায়েলি সৈন্যদের উপর আঠারোটি হামলা চালায় থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে হামাজ যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা সমন্বয় ও সংগঠনের প্রয়োজন তারা আরো জোর দিয়ে বলেন রাফায় হামাজ ব্যাটালিয়ন গুলোকে সামনিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিংকারিং অপারেশন এর বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে হবে এরিকে হামাস শুক্রবার রাফা ও গাজায় স্থিতিতে প্রতিরোধ জোরদার করছে তাদের পাল্টা আক্রমণে অন্তত চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেড যুদ্ধক্ষেত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে তারা অ্যান্টি-আরমার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্পপাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী শুক্রবার সকালে জেনে তারা সৈন্যরা রাফায় হাতাহাতি যুদ্ধ চলছে তারা বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যার দাবিও করে পরে তা স্বীকার করে জয়তুন এলাকার একটি বিস্ফোরণে তাদের চার সৈন্য নিহত হয়েছে এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো দুইশো জনে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী এর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু সূত্র আল জাজিরা ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আরজেসির প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা শুরু করছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে রাফা থেকে ইসরায়েলি বাহিনীকে সরানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে আইসিজে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা গণমাধ্যম পরিমাণ প্রতিবাদে বলা হয় দক্ষিণ আফ্রিকা আর জেসিকে রাফায় ইসরায়েলি বাহিনী আক্রমণ বন্ধ করতে এবং রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আর একটি মামলায় আর জেসির চলমান রয়েছে দক্ষিণ আফ্রিকা এই মামলাটি দায়ের করে এখন দেশটি আদালতকে রাফায় ইসরায়েলের আক্রমণের বিষয়ে অভিযুক্ত জরুরি ব্যবস্থা নিছে। দক্ষিণ আফ্রিকা তার অনুরোধে বলছে ইসরায়েলের রাফায় আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা এবং মৌলিক পরিষেবাগুলোর চরম ঝুঁকির কারণ এ কারণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন দেশটি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে নির্মূল করা সম্ভব নয় হোয়াইট হাউস এ মন্তব্য করেন সাংবাদিকদের ব্রিফিং এ হোয়াইট হাউসের মুখপাত্র জন কেরবে বলেন তার মতে রাফা গুড়িয়ে দেওয়া হলে হামাজকে ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না কিরবি বলেন হামাসের উপর ইসরায়েলে ব্যাপক চাপ সৃষ্টি করছে বেসামরিক নাগরিকদের উপর প্রবল ঝুঁকি সৃষ্টি হয়েছে এমন অভিযারা যে গ্রুপের নেতৃত্বের উপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো পায় তিনি বলেন আমরা ইসরায়েল থেকে সরে যাচ্ছি কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলেও যে সব কথা বলা হচ্ছে তা বাস্তবপূর্ণ নয় কিরবি বলেন রাফায় ভাড়া ধরনের ইসহলামার বিকল্প নিয়ে জাতিসংঘ ইসরায়েল আলোচনা চলছে তিনি ইসরায়েলকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলে আশা করছি ইসরায়েলের রাফায় অভিযান চলবে না সূত্র আল জাজিরা জাতিসংঘের প্রস্তাব পাশ এখন কি পূর্ণ সদস্যপদ পাবে ফিলিস্তিন ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকার সীমা আরো বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত দাবিকে আরো জোরালো করছে ফিলিস্তিন দুই হাজার বারো সাল থেকে জাতিসংঘের অসদ্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্য সুযোগ সুবিধা পায় না কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘ সঙ্গে নিরাপত্তা পরিষদ সম্প্রতি তাদের পূর্ণ সদস্যপদ হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র তবে শুক্রবার সাধারণ অধিবেশন যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ এইস মনসুর বলেন আমরা শান্তি চাই আমরা স্বাধীনতা চাই একটা হ্যা ভোট ফিলিস্তিনে অস্তিত্বকে ভোট এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানের ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন অধিকার ও সুবিধা দিয়েছে জাতিসংঘ এবং একই সাথে জাতিসংঘের একশো ত্রানব্বই তম সদস্য ফিলিস্তিনের দাবিকে পুনরায় বিবেচনা করা হয়েছে আরব ও ফিলিস্তিনের অনিত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশো তেতাল্লিশটি আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি রাষ্ট্রে যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া আছে আর্জেন্টিনা হ্যাঙ্গারি মাইক্রোনেশিয়া পালাও পাপোয়া নিউগিনি চেক প্রজাতন্ত্র এছাড়া পঁচিশটি মাত্র ভোট প্রদানে বিরত থাকে জাতিসংঘে এই প্রস্তাব স্থগিত জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস তিনি বলেন এই নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা তাদের সেটাকে সমর্থন করবে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যবাদ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে এক বিবৃতিতে তিনি বলেন অন্যদিকে জাতিসংঘে রেজিত ইসরায়েলের দূত গিলান এডদার বলেন সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানালো গাজায় আমেরিকান অস্ত্র ব্যবহারে ইসরায়েলের সমালোচনায় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের গাজায় আমেরিকান অস্ত্র ব্যবহারের জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করছে শুক্রবার গাজায় দক্ষিণাঞ্চলীয় জনাকৃষ্ঠ সভায় রাফা ইসরায়েলের বোমা হামলার জোরদারের পর যুক্তরাষ্ট্র দেশটি সমালোচনা করল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে এটি পর্যালোচনার পর সঙ্গত যে সাত মাসের যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে আত্মসামঞ্জস্যপূর্ণ ভাবে অস্ত্রের ব্যবহার করছে তবে দেশটি বলছে তারা এখনো চুক্তির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যদিও কিছু অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে এর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন ইসরায়েল রাফায় অভিযান নিয়ে সামনের দিকে এগুলে তারা কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেবেন এই হুমকির পর ঘনিষ্ঠ দুই দেশের সম্পর্ক ডুবে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলছে রাফায় অভিযানের কারণে ইসরায়েলের সুনামগত যে ক্ষতি হবে তা তাদের সামরিক লাভের চেয়ে বেশি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু বৃহস্পতিবার তার দৃঢ় অবস্থান ঘোষণা করে বলেন আমাদের একার দাঁড়াতে হলে আমরা একাই দাঁড়াবো এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন আমরা অবশ্যই উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে আমি এতটা বলছি না যে গত 24 ঘন্টায় আমরা যা দেখছি তাতে বড় ধরনের স্থল অভিচারের কোনো আভাস পাওয়া গেছে যদি সপ্তাহ প্রথম দিকে ইসরায়েলের স্থল সেনা রাফায় ক্রসিং সহ শহরের পূর্বাঞ্চলে শহর দখল করে নিয়েছে ইসরায়েলের শুক্রবার রাফায় বোমা হামলা চলেছে ইসরাইল সেনা বাহিনী বলছে তারা শহরের পূর্বাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে জাতিসংঘের সংস্থাগুলো বলছে রাফার আশেপাশে ইসরায়েলের হামলার কারণে গাজায় বেসামরিক নাগরিকদের উপর মারাত্মক প্রভাব পড়ছে উল্লেখ্য চলতি সপ্তাহে এক লাখের বেশি লোক যাদের বেশিরভাগ গাজায় অন্যান্য এলাকা থেকে বস্তুচ্যুত হয়েছে তারা রাফায় আশ্রয় নিয়েছে বর্তমান রাফায় ১০ লাখের বেশি বস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ীভাবে বাস করছে ফিলিস্তিন সংগঠন হামাজ গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো সত্তর ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ পঞ্চাশ জনকে বন্দী করে এদিকে সাত অক্টোবর ইসরায়েল গাজায় ষমূ পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে গে ইসরায়েলের অব্যাহত এই হামলায় চৌত্রিশ হাজার নয়শো তিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু সূত্র বাসস ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলেন ইসরায়েলি রাষ্ট্রদূত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সহ দেশটির জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার 10 মে এ নিয়ে তীব্র ক্ষোভ ঢাললেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আর্দান ভোটাভুটির পর সাধারণ সভাতেই জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলেন তিনি খবর ইয়াহু নিউজের জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলে গিলাদ এরদান বলেন আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসেবে লেখা থাকবে আজকে জাতিসংঘ যে অনৈতিক কাজ হলো আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক আমি একটা আয়না দেখতে চাই আপনাদের রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত কথা বলা হয় কত যুক্তি দেওয়া হয় কিন্তু আজকে সব মিথ্যা হয়ে গেল এমন একটা দেশকে সদস্যপদের জন্য সমর্থন জানানো হলো যারা সন্ত্রাসবাদকে মত দেয় জঙ্গিদের আশ্রয় দেয় সন্ত্রাসবাদ নিয়ে যে সনদ আপনারাই আজকে ছেড়ে ফেললেন আমি তারই প্রতিচ্ছবি দেখছি আপনাদের গিলাদ এরদান আর বলেন যে দেশের কোনো অস্তিত্ব নেই আপনারা তাদের পক্ষে ভোট দিলেন আমি স্পষ্টভাবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামী দিনে ফিলিস্তিন হামাস জঙ্গিদের রাষ্ট্র হয়ে উঠবে আর শীঘ্রই হামাসের মাথা ইয়াহিয়া সিনের অর্থ প্রদান করে ওই জাতিসংঘই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না ফেলে অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশনের কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে না তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙেছে মার্কিন অস্ত্র দিয়েই বলছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বলছে গাজার যুদ্ধের সময় কিছু কিছু ঘটনা ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এক্ষেত্রে তারা আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো যে ইসরায়েলে অসংখ্যত কারণে ব্যবহার করছে এটা মূল্যায়ন করা জরুরি তবে মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট বলছে তারা কি মাত্রায় এর ব্যবহার করছে তার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই শুক্রবার কংগ্রেস এই রিপোর্ট পেশ করা হয় হোয়াইট হাউসের এই পর্যালোচনায় উঠে এসেছে শুধু গাজায় নয় আমেরিকায় সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে আর অত্যন্ত দেশের সাথে সংঘাত জড়িয়েছে গাজার পরিচালিত ইসরায়েলি কিছু অভিযানে সরাসরি সমালোচনা করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু তার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলি একটা সামরিক চ্যালেঞ্জের মোকাবেলা